এখানেই হবে হেলিপ্যাড যেখানে মুখ্যমন্ত্রী অবতরণ করবেন, এবং তার অনতি দূরেই একদম সামনেই হচ্ছে এখানে মঞ্চ। আর এখানে মুখ্যমন্ত্রী অবতরণ করবেন, হেলিপ্যাড তৈরি হয়ে গেছে। একুশ নম্বর রুট সামনেই, তার অনতি দূরেই এখানে হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। কতটা কি প্রস্তুতি মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? আপনি কি দেখলেন? আমি তো দেখছি এখনো জোর কদমে কাজ চলছে। এই জোর কদমে গত 7 দিন ধরে কাজ চলছে, এখন শেষ মুহূর্ত ফিনিশিং টাচ দিচ্ছে। সমস্ত কিছু চেক হয়েছে, শুধু কালকের দিনটা। কতটা মাঠ ভরবে বলে আশা করছেন? মাঠ তো আমাদের তো জনসভার মতো লোক ঢুকবে না, 17,600 বেনিফিশিয়ারি ঢুকবে, আর 20,000 এক্সট্রা ঢুকবে। আচ্ছা, প্রায় 50,000-এর এক্সট্রিম মানে এই জায়গাটা তৈরি করা হচ্ছে, তাই তো? আছেন নিজ ডিপিও সাহেব তো আছেন, সঙ্গে এডিজি আছেন, এসপি সবাই আছেন এখানে। আইসি আমি
এখানটা একটুখানি লাগছে। यही बता रहे थे इस गेम में ছাত্র ছাত্রী কোথায় বলছি? ছাত্র ছাত্রী স্যার ওই পাশটা ওপেনিং
প্রস্তুতি যদি একটু বিস্তারিত বলেন। প্রস্তুতি তো আপনারা দেখেছেন, আগামীকাল লক্ষ লক্ষ মানুষ আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার জন্য, প্রচুর বেনিফিশিয়ারি আসবে, উপভোক্তারা আসবে, মানুষের আসছে কিছু সরকারি পরিষেবা, কিছু উপভোক্তারা দেখলে দেবেন এবং তিনি আগামী আপনার মানুষ। এবারে আরামবাগের জন্য নতুন কোনো কিছু ঘোষণা? আচ্ছা, আরামবাগকে জেলা করা নিয়ে বা দ্বারকেশ্বরে নতুন ব্রিজ, এই দুটো নিয়ে আপনারা কি একটু প্রশাসনকে ভাবাচ্ছেন? আমাদের সরকারের সিদ্ধান্ত এবং মুখ্যমন্ত্রী কিছু বলতে পারেন না, কারণ কেবল বাংলার 10 কোটি মানুষ পড়া দরকার, এটা তিনি সবসময় লক্ষ্য রাখেন করে চলেন, তার কাছে নতুন করে চাওয়ার কিছু নেই, এতেই থাকছেন বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত। দিদি আর কয়েকটা পর মানে দুপুর 1টার পর একটা সভা হবে এই বিষয়টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পর নিশ্চয়ই আপনারা দেখেছেন যে শুধু নবান্নে বসে রাজ্য চালান না, তিনি প্রত্যেক জেলায় গিয়ে গিয়ে সেখানকার আধিকারিক এবং মানে সমস্ত বেনিফিশিয়ারিদের নিয়ে তিনি যেমন প্রশাসনিক মিটিং করে, ঠিক তেমনি আগামীকাল যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন সেটা করবেন। আমার যত সম্ভব মনে আছে, আপনাদের মনে আছে কি জানি না, 2016 এই কালীপুরে মাঠে এইখানেতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ১৫-১৬ ২০১৬ সেখানে তো ডিস্ট্রিবিউশন করেছিলেন, তা আজকেও মানে কালকেও তিনি আসছেন সেই ডিস্ট্রিবিউশনে সমস্ত জেলায় যেমন করছেন ঠিক তেমনি হুগলি জেলাতেও তিনি আসছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুরো জেলায় জেলায় গিয়ে তিনি এই প্রশাসনে কাজ করছেন। আমি তো দেখিনি, কারণ এটা হচ্ছে প্রশাসনের ব্যাপার, প্রশাসন নিশ্চয়ই আসবে, তারা দেখবেন, তারা যাবতীয় নিরাপত্তা দেওয়ার দিকটা তারা দেখছেন। আর দিদি কালকে কখন থেকে শুরুটা হবে টাইমটা? কালকে তো মাধ্যমিক পরীক্ষা 1টা অবধি হবে, তারপর টাইমটা মোটামুটি একটা। প্রথম হচ্ছে এই মাঠটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইনডোর, ইনডোরে যে ছোট মাইক মানে ছোট ছোট বক্স দিয়ে, এখানে কোনো আউটডোরে কোনো মাইক থাকবে না, এই পরীক্ষাতে করা চিন্তা করে এটা করা হয়েছে। সম্পূর্ণ ইনডোর সভাটা কটায় শুরু হবে? মোটামুটি 1টার পর মুখ্যমন্ত্রী